রাজশাহীর চাঞ্চল্যকর কিশোর সনি হত্যা মামলার 9 আসামির মধ্যে 4 জনের রায় ঘোষণা করা হয়েছে। এতে 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর 2 আসামিকে বেকসুর খালাস দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান। সোমবার বেলা 12টার দিকে এই রায় ঘোষণা করেন তিনি। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হল প্রধান আসামি মঈন ওরফে মান্নাফ এবং হাবিবি কুলসুম ওরফে সাবা ঐশী, আর খালাসপ্রাপ্তরা হল আন্নাফের মা বিথি এবং মামা সালাউদ্দিন বিপ্লব। বাদীপক্ষের আইনজীবী জানান, পূর্বের একটি ঘটনার জেরে সনিকে অপহরণ করে নগরের হেতেমখা এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। মামলায় 9 আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক 4 জনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়েছে। অপ্রাপ্তবয়স্ক বাকিদের বিচার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে চলছে। তার আশা, বাকি 5 জনের আরও কঠোর শাস্তি হবে। মেডিকেল কলেজ, সেখান থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় হেতেমখা সাহাজিপাড়ার ভিতরে। ওখানে তারা এই 10-12 জন মিলে তাকে হত্যা করে। সেই 10-12 জনের মধ্যে যারা কিশোর ছিল না, যারা প্রাপ্তবয়স্ক ছিল, সেই 4 জনের বিচার এখানে অনুষ্ঠিত হয়, আর বাকি 5 জনের বিচার নারী শিশু কোর্টে অবস্থান করছে এবং চলমান অবস্থায় আছে। এই 4 জনের মধ্যে যে দুজন পরিকল্পনাকারী, সেই 2 জন পরিকল্পনাকারীকে আপনার খালাস দিয়েছে, সেটা হলো আপনার বিথি, তার মানে তার মা ময়নান মা এবং সালাউদ্দিন বিপ্লব তার মামাকে। আর যে 2 জন ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল সরাসরিভাবে, তাদেরকে দিয়েছে 302 হলো আপনার যাবজ্জীবন, এবং অপহরণ করে নিয়ে যায় সেই অপহরণের ধারা হলো 364, সে 64 ধারাতে দিয়েছে 10 বছর। 9 জনের মধ্যে 4 জনের বিচার এখানে অনুষ্ঠিত হচ্ছে, আর বাকি 5 জনের বিচার নারী শিশু কোর্টে হচ্ছে, যেহেতু শিশু হওয়ার জন্যে, এবং ওই 5 জনের ভূমিকা আরো কঠিন এবং কঠোর। তবে এই রায়ে সন্তুষ্ট নয় সনির বাবা পরিবহন নেতা রফিকুল ইসলাম পাখি। আসামিদের মৃত্যুদণ্ডের দাবি তার। আইনজীবীদের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। ঐশীকে লাইফ সাজা, আন্নাফকে 1 নম্বর আসামি তাকে দিল লাইফ সাজা, আমার ছেলেও তো শিশু ছিল। তা আমরা এই রায়ের পুরো সন্তুষ্ট না, আমরা চাইছিলাম যে তাদেরও যেন মৃত্যুদণ্ড হয়, তাদেরকে দেখে যেন এই অপরাধটা যেন আর না হয়, কোনো মায়ের কোল খালি না হয়, এই কিশোর গ্যাংরা যেন এই দেখে তার সতর্ক হয়। তো আসলে কী হলো জানি না, তবে এই রায়ের পুরো আমরা সন্তুষ্ট না। আমি আমার আইনজীবীদের সাথে আমি আলোচনা করে বিবেচনা করব। এদিকে রায়ে সন্তুষ্ট হতে পারেনি আসামি পক্ষ। আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানালেন অ্যাডভোকেট ঈশা। যেহেতু দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা, আমরা কপি পাওয়ার পর 30 দিনের ভিতরে আইন অনুযায়ী আপিল করতে হবে, আমরা উচ্চ আদালতে আপিল করব। আমরা নকল পাওয়ার জন্য আজকে দরখাস্ত করে দেব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যয় নিয়ে র্যাম আইটি দীর্ঘ 9 বছরে 10,000-এর অধিক সফল ফ্রিল্যান্সার তৈরি করেছে। র্যাম আইটি দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি রয়েছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, রয়েছে আধুনিক সুসজ্জিত ল্যাব, সাপোর্ট সেন্টার সহ শতভাগ ইনকামের নিশ্চয়তা। এছাড়াও গরিব অসহায়দের জন্য থাকছে বিশেষ ছাড়। দক্ষ হতে আজই চলে আসুন স্টার স্টুডিও ভবন, রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টে অবস্থিত র্যাম আইটিতে। 2022 সালে 3 জুলাই পূর্ব শত্রুতার জেরে রামেক হাসপাতালের সামনে থেকে সনিকে অপহরণ করে নগরের হেতেমখা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় সনির বাবা বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করলে দেশের বিভিন্ন এলাকা হতে 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তোফায়েল হোসেন, বাংলার জনপদ।